আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৈলে আজারজিয়া নিউজ সিরিয়া ইয়ান্দা আছে জাপান তু নিউজ পাবলিশ হইয়ে। তৈলে জাপান মাঝে আমেরিকার জীবানে কি সেক্রেটারি অফ স্টেট ফরেন মিনিস্টার ইডিয়া মিস্টার অ্যান্টনিও বলকান জীবা আছে ইতায় ইতে লইয়রে ডিফেন্স মিনিস্টার লইয়রে জাপানত ভিজিট গুজি তেড়ে বুতরে দুদিনের ভিজিটর বাজে। তেলে লাস্ট দিন প্রেস কনফারেন্স গুজি, প্রেস কনফারেন্স মাঝে বর্মার ওর ফুল ক্রিটিসাইজ গুজি। মিনিস্টার বেলকান ক্রিটিসাইজ মায়ানমার আর্মি জুরিং দ্য জাপান ট্রিপ। তেলে এবার জাপানের সফর শেষ এবার ফুঁয়াতে ফুঁয়াতে যা প্রেস কনফারেন্স গুজি এবার মাঝে ফুল ক্রিটিসাইজ গুজি। তৈলে কে হর হোইজ ইন জাপান অলসো অ্যাড্রেস মায়ানমার ইস্যু ইন দ্য প্রেস কনফারেন্স। হদে আর্মি ইন মায়ানমার ইজ ট্রাই টু চেঞ্জ দ্য রেজাল্ট অফ দ্য ডেমোক্রেটিক ইলেকশন। তৈলে বর্মার মিলিটারিয়া কলে তৈ মিস্টার বলকানে দাসে যা বর্মার মিলিটারিয়া কলে পাওয়ার টেক ওভার করার বাজলো থিওরি পাবলিক কলরে দাসে অবিচারি আনলফুল দাসে সই দেশের ডেমোক্রেসি আনিবল্লা আছে নাফিয়া করে দিয়ে মানুষের উপরে অবিচারি দাসে মার্ডার করে তৈলে বৌদ্ধল্যা হারেসমেন্ট কল করে অ্যারেস্ট করে তাহলে প্রটেস্ট গীত নদের সই রাইট মাগিত নদের তাহলে মিলিটারি কলর হালা কানু রাখিতদের রাখিত সার তাহলে ইয়ানোর উপরে ফুল ক্রিটিসাইজ। তাহলে জাপান আমেরিকা তারা দাসে কোলিশন তারা দাসে ইন্ডো প্যাসিফিক আর দেশে শান্তিল্লা যে হনক কানেকশন প্ল্যান মধ্যে ফুল হাম করি বললা ইয়ার বাজে ক্রিটিসাইজ গুজে চীনার গভর্নমেন্টের উপরে দ্য বেজিং গভর্নমেন্ট ইজ ডিস্ট্রয়িং হংকং সেলফ ডিটারমিনেশন। তাহলে হংকং টাইওয়ান তাহলে সিনজং ইনর দাসে হতারে তুললে তাহলে সিনাইয়ে সাথ দে হংকং টাইওয়ান তাহলে সিনজং আর বফুমাতি মাতি বর্মা ইনরে দাসে তার কন্ট্রোলর রাখি ইনার পাবলিকের উপরে জুলুম রাখন তাহলে বিগ ব্রাদার হন না চীনা। তাহলে বর্মারে কিছু করানো পরে সিনার ওরে প্রেসার দেওয়া পড়ে সিনারে খতম করে ভেজে সিনারে নরম করে ভেজে তাহলে ইন্ডো প্যাসিফিক আর যে শান্তিল্লা বলে আমেরিকা হাম করে তার যে কোয়ালিশন মিললে তাহলে ইন্ডিয়া তাহলে জাপান অস্ট্রেলিয়া তাহলে আমেরিকা তাহলে সাউথ কোরিয়া যিনি মিললে ইতারা যদি ফুল অ্যাকশন প্ল্যান করে দইলে তাহলে সিনা নরমত দইলে বর্মা অটোমেটিক জড়ি যাবে গই তাহলে ইয়ানো আমেরিকা হয়ে পারে তাল্লা আমেরিকার ওরে তারা দাসে অ্যাকশন প্ল্যান আল্লা তারা দাসে হাম করে দে। তাহলে আজারজিয়া নিউজ ইয়ান দাসে আই আই এম এম তাহলে আই আই এম এম মানি ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার। বর্মাল্লা বলি যা স্পেশাল দাসে ইউএনর ম্যান্ডেট ডিওরে কবাকুল সমগ্র দাসে ম্যান্ডেট ডিওরে 193 দেশে সাপোর্ট করি লিগ্যাল ডকুমেন্ট কল কালেকশন করি বললা রোহিঙ্গার জেনোসাইড কেসর ডকুমেন্ট কল কালেকশন করি বললা যেবারে ম্যান্ডেট দিয়ে এবার নাম আই আই এম এম তাহলে এবার হেড হয়ে দে নিকোলাস খানজম। তৈলে যা আই আই এম এম ওর দাসে হেট আছে নিকোলাস খানজম ইবা এন মানুষ দে হাত টান ডট ডর দাসে দুনিয়া ডট ডট ঠপ কুড়োর মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি মাঝে কাম করছে। তৈলে এন্দিলা ইনভেস্টিগেশন মেকানিজম তৈলে অ্যাটর্নি জেনারেল এইসবে হাম করছে তৈলে বেশি ডর এক্সপার্ট এত লাইবেরে ইনভেস্টিগেশন ওর জিম্মাদারি দিয়ে দে। তাহলে ইবাইয়ে আজাজিয়ান স্টেটমেন্ট নেলাইয়ে ইয়ানমাদে হদ দে নিকোলাস খানজামু হদ দে হদে যেদিন লতি মিলিটারি কলে পাওয়ার টেক ওভার গেছে ফেব্রুয়ারির তারিখ এ ঐতি আজ্জা পর্যন্ত আরা ফত্তর দিন আরা এভিডেন্স কল ডকুমেন্ট কল কালেকশন করি হজন মানুষ দরের হজন মানুষ বনগরের হজন মানুষ মার্ডার গরের হজন মানুষ হতুনত এ সই মানুষের ওরে হন্দিল্লা অত্যাচারী টর্চারিং করে দে ইন বেগুনর দেশে রিপোর্ট কল আরা কালেকশন করি তাহলে আর ওয়ান দিকে মেকানিজম হত দিবে ইয়ে যে কোন টাইম যেতুন তেতুন জানেন হতা হয়ে গেলাই না পারে হে তারা তো ডকুমেন্ট বেগুন এভিডেন্স বেগুন কালেকশন করে তারা রিপোর্টরে পেশ করিব দিবা পুরা দুনিয়া নিয়ে সেবারে সাপোর্ট করিব দে বা যখন কুড়ম মধ্যে ডাইরেক্ট আমা খাইন করি ইয়ানরে লা খাইন করি লইব ইউএন এর কোর্ট বলি হ আইসিসি বলি হ আইসিকে বলি হ যেটুকু কুড়ো কল আছে ব্যাগ কোনো লা খাইন করি লো দে
মজবুতি সাত হেন্দিল্লা ডকুমেন্ট তারা পেশ করে দে হেন্দিল্লা তারা দাসে রিপোর্টরে নালা দিব দে তাহলে তারা হদ দেখি এন্ড কালেক্টিং মানি জামাগরির এভিডেন্স মানি ডকুমেন্ট কল রেকর্ডিং কি অ্যারেস্ট করা টর্চারিং করা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানি মানুষের কল থুরির জঙ্গে আজাই ফেলন তাহলে হেন্দিল্লা ইউজ অব দ্য ফোর্স ইনক্লুডিং দ্য little force against those peacefully opposing the coup. Coup or against them was the military nasar, military power nasar, military government nasar. The public say democracy anival nasar, he tarare, tarar bunyadi haq, tarar da se democracy right as the bunyadi haq is away. Nizar da se kan, to yiri anival la. তলে জ্ঞান তারার হকর বুতরে তলে হকরে মারম গরি তারার ওরে অত্যাচারি টসারিং গরে দে ইয়ানো আরা কোনদিন বদ্দাস নগুজু তলে ইন আল্লাহ বলি আরা দাসে ফিজিক্যালি দাসে যে তারা ইনত ক্রাইম মধ্যে ইনভলভ অর ইনরে সাজা দিমেন হই তলে হিসাবে বর্মার মিলিটারি কল আল্লাহ সাজা হাসে তলে ইয়ার আগেও রোহিঙ্গা কোমরে জেনোসাইড গুজি দি ইনর ফুল ডকুমেন্ট এভিডেন্স তারা তো কালেকশন গুজি ফেলাইয়ে তলে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এর রিপোর্ট ক্লিয়ার বিজি তাহলে আহ মেকানিজম এও ক্লিয়ার বিজি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অর রিপোর্ট বেসিস আছে আইসিজি মাঝে হারাইয়ে তাহলে মেকানিজম অর রিপোর্ট আইসিজি মাঝে দিয়ে তাহলে এখন আইসিসি তো যদি রিপোর্ট বা ইউজ করে দইলে বাকি এখন বর্মার গ্রাউন্ড লেভেল যাই রিপোর্ট আনানো করিব অনেক আনানো করিব ইন লেব তারা সাদা দিবারে এতল্লা তারা দাসে নিকোলাস কাঞ্জমে ফুল স্টেটমেন্ট ইয়ান হই দেখাই তৈলে যেবা এশিয়া হিউম্যান রাইট ওয়াচের ডাইরেক্টর আছে ফিলিপ রিবারসন তাহলে এবার তরফ তো মায়ানমার মার্শাল ল যেবা নাকি সরগম হাসান টনের মাঝে মার্শাল ল বলে হইতে আছে কানুন সালার তাহলে যখন প্রটেস্টার কল একটিভিস্ট কলরে এনে দরি লই যাইরে মিলিটারি কোড লই যাইরে তারা রে সাজা দে ফেলন না হন সই তদন্ত হইব না হন ইনভেস্টিগেশন হইব মনে যেন মনে হেন দিল্লা আন্তর কর কলাইয়েরন জিন্দিগি বর মেডি তলে কলাইয়েরন তৈলি বর্মার জিয়ল হদ দিন হন দিলা বেগুন খবর এন দিলা জিয়লত গলায় রাখন খেড়া এটা সে সেলর ভিতরে রাখন এন দিলা করন তৈলি মন মজিং করন তৈলি ইয়ান মারিতে হদ দেখি নো রাইট টু আপিলস অফ দ্য সেন্টেন্স গিভেন দ্য চার্জ ন তারা আপিল করিবর হন সাজ দিব ন তারা হন উকিল ধরি ফেরিব তাহলে মিলিটারি জীবনে কি মার্শাল ল কোর্ট আছে তাহলে এনে দাসে মানুষকে ধরে লই যায় এনে দাসে মিলিটারি কেনাগার কোর্ট কেনাগার তারাইং তারা সুবি এ দাসে নিশা হাই হাই দাসে জাসমেনি করিব জিনর হন লেগিটিমেসি নেই জিনর হন দাসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন তাহলে এন্দিল্লা গরি গরি এর দাসে জাসমেনি দিব জিন হন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন তাহলে এন্দিল্লা জাসমিন দিদি মানুষের কলরে জিয়াল গলায় গলায় মঞ্জাক্কা ধরি ধরি বন করন তাহলে ইয়ান হনদিন অন্য ফারিব তাহলে হিসাবে জান্টা সিস্টেম ইজ দ্য বোমা ডিজাইনস টু দ্য ডিনাই জাস্টিস নট ইনশিওর দ্য হদ সব মায়ানমার তাহলে যে নাকি মানে মানুষরে দশ বছর কুড়ি বছর হন অবিচারী মানুষের কল জেলত ফেলা এরন ইনসাফ নন তাহলে ইন দিল্লা হন দেওয়া দিনে পারিব তাহলে এশিয়া হিউম্যান রাইট ওয়াচে হদ দেখি ইনর হামাকা হামাকা দাসে ইনর সই সিস্টেমের উপর আজা ঘুরিব জিয়ানোর জরিয়া ইনসানে ইনসাফ ফা ইনসানে হক ফা ইনসানে রাইট ফা তাহলে দেশিত কলে জিনে ফা ইন দিল্লা সিস্টেমত আজা ঘুরিব ইয়ার বাজে দাসে যাইরে আপডেট মোবাইল ডাটা remain cuts in the Myanmar even the flex line wi-fi internet is the restored from the sister tam tole ajoto 31 din internet raita bangori de binna hal sobaje kuli di endela system tole endela gori gori da ase deshitto kolor ore da ase internet bangori ore impose gori ba da ase military college ani ki system dashat solar tole ba dorwa crime তাহলে এটা হতা আছে লেন্থ এ আহতে জাগা ইয়ানোর মাঝে মানুষ কল মার্ডার গজ্জে গজ্জে মানুষ কল দরি লগি লগি এড়ে ফুরা দিয়া হাড়া দশ ফিক টুরি জলি গিয়ে তাহলে বা যে মানুষ কল মারি মারি দরিয়াত ফেলাই দিয়ে ফেলাই রেবার মানে হালত এন্দিল্লা সিস্টেম গুড়ি তাহলে মানুষ কলর তার দেশে কিছু ইয়ে গানা গুছিয়ে পাইয়ে আর কিছু হসপিটাল লগিয়ে গই না হুনিককে সাইতে যাই পারে এড়ে মার্শাল ল কানুন কারফিউ লাগাই রেখে তাহলে এখনো টাইমত ইন্দিল্লা দৌলে বর্মার হালত বেশি খারাপ হইব তাহলে এখন জলদি তো জলদি আছে অ্যাকশন প্ল্যান লন বেশি ইম্পর্টেন্ট হইয়ে রয়ে
Ajarzian statement yanda se buruk Bamis Rohingya Organization UK buruk or president Montungingo tu tuli media release gujji. Media released from Bamis Rohingya Organization UK. Immediate release gujji the hotar of March 2021. Tuli press statement yan nela iddi buruk press release gujji the kella date tolls raised as the international community failed to act in Myanmar. তৈলে বর্মা মাঝে মানুষ মরাত মরাত মরার রইয়ে মানুষ মরার কোনো হিসাব নাই হদ্দে লেকিন ইন্টারন্যাশনাল কমিউনিটি আজ পর্যন্ত ফিলিয়ার হারাদ আছে হনাকান অ্যাকশন প্ল্যান নাই হেতল্লা ফিল টু অ্যাক্ট ইন মায়ানমার হনাকান তারা ডাইরেক্ট অ্যাকশন লইবল্লা অ্যাক্ট করিবল্লা হনাকান আছে আজ তারা ফুল প্রিপারেশন হই নুয়ে সুদা লিপ সার্ভিস দিল দ ফুড প্রেসার হইলে নইব বর্মার মিলিটারি জানটা হালা কানুন মানুয়কল ইতারারে কি করা ঘুরব ইতারারে মিলিটারি অ্যাকশন লওয়া ঘুরব ইন্টারন্যাশনাল কমিউনিটি তু পাওয়ারফুল দেশ সকলতু ইউএন নেটো আর দেশে আসিয়ান আর ইউএসএ গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট ইতারা তু ডাইরেক্ট অ্যাকশন লওয়া ঘুরব ইয়ান বড়কে হাত দিকে সায়েন্স দ্য মিলিটারি কু করার বাদলতি ওরে 193 পিসফুল প্রোটেস্টার মারি ফেলাইয়ে লেকিন আজ পর্যন্ত ইয়ার আগে রোহিঙ্গার হাজারো মারি ফেলাইয়ে 9,000-10,000 ওরে রোহিঙ্গা মারি ফেলাইয়ে কোন অ্যাকশন নাই এতলা আরা অ্যাকশন চাই বড়কে হাত তাহলে বড়কে হাত দিকে বড়ক ইজ কলিং অন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি টু অ্যাক্ট দেয়ার ইস এ নিড ফর টার্গেট ইকোনমিক স্যাংশন তাহলে বুরুক তরফ তো অমিত রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে তু ডাইরেক্ট ক্লিয়ার করে দে হদ্দে আলমি দেশকল তু এড করা ঘুরিব কিয়র বরে ইকোনমিক স্যাংশন লাগা ঘুরিব গ্লোবাল ট্রাভেল ব্যান করা ঘুরিব তাহলে তারা হাত টান দেশে তারা দেশে পয়েন্ট আউট করে দেখাই তাহলে এক নম্বর মাঝে ইকোনমিক স্যাংশন লাগা ঘুরিব তুই বাদে তারা কোন জায়গার মাঝে তারা চলাফেরা করি না পারব মিলিটারি ইনস্টিটিউশন হদিবা খতম করে দিয়া ঘুরিব তৈলে এক নম্বর মাঝে দ্য লিডারশিপ অব দ্য মায়ানমার মিলিটারি যেটুকু বর্মার মিলিটারি লিডার কল আছে বেগুনের উপরে টু অল মেম্বার অব দ্য ক্যাবিনেট ইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এখন যে নাকি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল মাঝে লেডে পেশেঙ্গত আসেদা আছে শ্যাঙ্গত আসেদা আছে রেখাঙ্গত লইয়ে তুলে দিলে বেগুনে তারা হতে যিবা এখন কাউন্সিল বানাই এবার যেহেতু মেম্বার কল আছে বেগুনরে তাহলে তারারে বেগুনরে আছে তারা চলাফেরা তারার এই বেগুনরে বন করা ঘুরব এখনর অফিসার আগর ফার্মার অফিসার কল বেগুনরে মিলিটারি তিন নম্বর মাঝে মিলিটারি বিজনেস যা আছে ইবা বন করি পেলা ঘুরব তাহলে বর্মার ইকোনমিক হোল্ডিংস লিমিটেড যা মেহেলে আছে এবার বন করি পেলা ঘুরব তাহলে ইন বন্ন করলে আর তেল কিনা গ্যাস কিনা বাদ তো বর্মাই তাহলে বারে বেসায় দেও আছে গ্যাস তোর আমরা ইন্ডিয়া তাহলে এন্দিল্লা ইনরে বন করি পেলা ঘুরব বাদ তো তেল কিনি না পারে বন যা ডিজেল পেট্রোল পেট্রোলিয়াম দাসে কোম্পানি কল আছে তাহলে কমারিস্ট দাসে ইউনিয়ন আছে চেম্বার কল আছে তাহলে ইন তো বাদ দেশ যে নাকি তেল গ্যাস কিনে ইন বেগুন বন করে পেলা ঘুরব ইন বেগুন খতম করে দিয়া ঘুরব ইন যদি খতম না করে তৈলে হন হালে তোর মাঝে বর্মা নরম নইব হেতল্লা ফলে সুরূপ মাঝে বর্মা যদি বা তো তেল না কিনে দইলে তারা না বাঁচিব তাহলে বর্মার এখনো তেল দেতে দেশ শনি নিয়ান সাহা ঘুরিব হাত তো তেল কিনের হাত তো হাতিয়ার কিনের ইন বন করা ঘুরিব ইন যদি বন্য করে দইলে বর্মার নরম করে না ফারিব তাহলে রোহিঙ্গা কম ইনসাফল্লা ইন্তজার করে রোহিঙ্গা কম লম্বা টাইম পর্যন্ত সাফার গুজছে তাহলে লম্বা টাইম পর্যন্ত জনসাইট শিকার বন্যে তাহলে রোহিঙ্গা কম তো এখন ইনসাফ ফা ঘুরিব তাহলে ইনসাফ দিবল্লা মিলিটারি কলের সাজা দিয়া ঘুরিব তাহলে মিলিটারি কলের সাজা দিয়া ভরে দইলে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো অ্যাকশন প্ল্যান তা ঘুরিব তাহলে আইসিসি আইসিজে জলদি অ্যাকশন প্ল্যান লওয়া ঘুরিব আর সিকিউরিটি কাউন্সিল তো আছে আইসিসি মাঝে মামলা রেফার করে ফুল অ্যাকশন প্ল্যান লওয়া ঘুরিব ইয়ার বুরুকে ক্লিয়ার করে হয়ে দেখাই লম্বা স্টেটমেন্ট শর্ট করে বুঝাই দেখাই দিয়ে